শচীন টেন্ডুলকার ছিলেন তার সময়ের সবচেয়ে ভালো ব্যাটসম্যান, সর্বকালের সবচেয়ে সফল রানমেকার এবং তর্কাতীতভাবেই সবচেয়ে বড় ক্রিকেট আইকন, যাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করে থাকেন। তার খেলায় আপাত কোনো দুর্বলতা ছিল না। তিনি উইকেটের চারপাশে স্কোর করতে পারতেন, প্রতিটি পরিস্থিতির সাথে মানানসই শট খেলে তার খেলাকে ছন্দের বাহুডোরে বাঁধতে পারতেন এবং বিশ্বের সব জায়গায় সব অবস্থায় রান করতে পারতেন। ক্রিকেটে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি মাস্টার ব্লাস্টার, ক্রিকেটের ঈশ্বর এবং লিটল মাস্টার উপাধি অর্জন করেছিলেন। মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 24 বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করেছেন। তিনি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক শতকের ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বেশ কিছু বিশ্বরেকর্ড ধারণ করে আছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও টেস্ট ক্রিকেট ম্যাচ মিলিয়ে শততম শতক করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইতিহাসে প্রথম দ্বিশতরানের মালিক তিনি। 2013 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর তিনি সমস্ত ধরনের স্বীকৃত ক্রিকেট খেলায় প্রথম ভারতীয় হিসেবে মোট 50,000 রানের মালিক হন। শচীন টেন্ডুলকার 24শে এপ্রিল 1973 সালে মুম্বাইতে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার। পিতা রমেশ টেন্ডুলকার ছিলেন একজন মারাঠি কবি এবং ঔপন্যাসিক। তার মা ছিলেন রজনী, যিনি বীমা শিল্পে কাজ করতেন। নিতিন ও অজিত নামে তার দুই সৎ ভাই এবং এক সৎ বোন সবিতা রয়েছে। শৈশবে শচীন জন ম্যাকেনরোকে আদর্শ মেনে টেনিস খেলার প্রতি ভালোবাসা তৈরি করেন, কিন্তু তার দাদা অজিত টেন্ডুলকার চাইতেন তার ভাই ক্রিকেট খেলুক। তিনি 1984 সালে ভাইকে শিবাজি পার্কে নিয়ে যান। সেখানে বিখ্যাত কোচ রমাকান্ত আচারেকর তাকে কোচিং দেওয়া শুরু করেন। এখানে যোগ দিয়ে শচীন একাধিক লীগ জেতান নিজের স্কুলকে। এরপর 1987 সালে 14 বছর বয়সে চেন্নাইয়ে একটি ক্যাম্পে তিনি ফাস্ট বোলিংয়ের প্রশিক্ষণ নিতে যান। সেখানে তাকে ড্যানিস লিলি ব্যাটিংয়ে কাজ করার পরামর্শ দেন। এরপর পেস বোলিংকে মাথা থেকে সরিয়ে শুধু ব্যাটিংয়েই জোর দেন। একই বছর 20 জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে তিনি বিকল্প প্লেয়ার হিসেবে মাঠে নামেন। 1988 সালে শচীন তার অংশগ্রহণ করা প্রতিটি ইনিংসে 100 রান করেন। সেই বছর তিনি বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে লর্ড হ্যারিস শিল্ডে আন্ত স্কুল প্রতিযোগিতায় সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বিরুদ্ধে 664 রানের বিশাল রেকর্ড পার্টনারশিপ করেন। এতেই তিনি সবার নজরে চলে আসেন। 15ই নভেম্বর 1989 সালে মাত্র 16 বছর বয়সে শচীন টেন্ডুলকার পাকিস্তানের বিরুদ্ধে তার প্রথম আন্তর্জাতিক টেস্ট অভিষেক করেছিলেন, যেখানে তিনি ভারতের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে 35.8 গড়ে 215 রান করেছিলেন। 1991-92 এর অস্ট্রেলিয়া সফরে তিনি 2টি সেঞ্চুরি করেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন। শচীন 24শে মে 1995 সালে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন। এই দম্পতির একটি কন্যা সারা টেন্ডুলকার এবং পুত্র অর্জুন টেন্ডুলকার আছে। 1999 খ্রিস্টাব্দে শচীন মোহাম্মদ আজহারউদ্দিনের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হন, কিন্তু তার অধিনায়ক জীবন খুব একটা সফল ছিল না। অধিনায়কত্ব লাভের পর ভারত অস্ট্রেলিয়া সফরে গেলে 0-3 ফলাফলে পরাজিত হয়। এরপর দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এসে ভারতকে 2-0 ফলাফলে পরাজিত করলে শচীন অধিনায়ক পদ থেকে ইস্তফা দেন ও দলের দায়িত্ব যায় সৌরভ গাঙ্গুলির হাতে। 2002 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেন্ডুলকার পোর্ট অফ স্পেন টেস্টে তার 29তম শতরান করে ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করেন। 2002 সালের অগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি তার 30তম টেস্ট শতরান করে ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দেন। 2008 সালের জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে 3টি টেস্টে মাত্র 15.83 গড়ে মোট 95 রান করলে ভারত এই প্রতিযোগিতায় হেরে যায়, কিন্তু পরের অস্ট্রেলিয়া সফরে তিনি টেস্টে মোট 12,000 রান করে ব্রায়ান লারার রেকর্ড ভেঙে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের বিশ্ব রেকর্ড করেন। 2009 সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়া আর ভারত ম্যাচে শচীন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বিশ্বের সর্বপ্রথম 17,000 রান পূর্ণ করেন। 2009 খ্রিস্টাব্দের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে তিনি টেস্টে 2টি শতরান এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম দ্বিশতরান করেন।
2011 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় 53.55 গড়ে 482 রান করে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানের পরেই প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ভারতের সর্বাধিক রান সংগ্রাহক হন। এই প্রতিযোগিতার ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে বিশ্বকাপ জয় করে। সচিনের জীবনে এটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য সময়। 2011 সালের 8ই নভেম্বর সচিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলা মাঠে খেলতে নেমে টেস্ট ক্রিকেটে প্রথম 15,000 রান করার বিশ্ব রেকর্ড করেন। 2012 খ্রিস্টাব্দের 16ই মার্চ টেন্ডুলকার 2012 এশিয়া কাপ প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে তার বহু প্রতীক্ষিত শততম শত রান করে বিশ্ব রেকর্ড করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আশানুরূপ খেলতে না পারায় সচিন 2012 সালের 23শে ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। 2013 সালের 10ই অক্টোবর টেন্ডুলকার ঘোষণা করেন যে তিনি তার জীবনের 200তম টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই বছর নভেম্বর মাসে কলকাতা ও মুম্বাই শহরে 2টি টেস্ট ম্যাচের আয়োজন করেন। মুম্বাইতে অনুষ্ঠিত তার 200তম টেস্ট ম্যাচে তিনি 74 রান করেন, ফলে টেস্ট ক্রিকেটে তার 16,000 থেকে মাত্র 79 রান দূরে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন। 2006 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 1টি 2020 আন্তর্জাতিক ক্রিকেট খেলে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করবেন না। আইপিএলেও সচিনের রেকর্ড রয়েছে আকর্ষণীয়। তিনি 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 78টা ম্যাচ খেলেন। তার মোট রান 2,334, সর্বোচ্চ 100। তবে আইপিএলে বল হাতে তিনি সাফল্য পাননি। 2013 সালের 26শে মে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসরের কথা ঘোষণা করেন। 2013 চ্যাম্পিয়ন্স লিগ 2020 প্রতিযোগিতায় খেলার পর 16ই নভেম্বর টেন্ডুলকার 2020 ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করেন। তিনি 1997-1998 সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এবং 1999 সালে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। 2008 খ্রিস্টাব্দে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ প্রদান করা হয়। 2010 সালে আইসিসির পক্ষ থেকে সচিনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গ্যারফিল্ড সোভার্স ট্রফি প্রদান করে। 2012 সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। সচিন প্রথম ভারতীয় খেলোয়াড় যাকে ভারতীয় বিমান বাহিনী মর্যাদাসূচক ক্যাপ্টেন পদ প্রদান করে। সচিন টেন্ডুলকার, মাস্টার ব্লাস্টার, এমন একটি নাম যেটি শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে খেলাধুলা করার জন্য অনেককে অনুপ্রাণিত করে চলেছে। আমরা জানি যে ভারতে ক্রিকেট একটি ধর্ম এবং সচিন টেন্ডুলকার ক্রিকেটের ঈশ্বর। খুব কম ক্রিকেটার, বোলার বা ক্রীড়াবিদ টেন্ডুলকারের মতো এমন খেলার প্রতি একাগ্রতা এবং জনপ্রিয়তা অর্জন করেছেন। ভালো থাকুক আর দীর্ঘজীবী হোক আমাদের সবার প্রিয় সচিন টেন্ডুলকার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।